ভিউয়ার্স, আজ আমি গাইডেন্স 24 এর পক্ষ থেকে তোমাদের পঞ্চম শ্রেণীর ফাইনাল এক্সামের একটি বাংলার প্রশ্নপত্র আপলোড করছি, যেটা তোমাদের 2017 সালে পরীক্ষা হয়েছিল কোনো একটি স্কুলে। সেই প্রশ্নটা আমি তোমাদের আপলোড করলাম। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেবে। আশা করা যায় যদি এই প্রশ্নপত্রটা তোমরা প্রস্তুতি নাও, তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে সুবিধা আসবে। তোমরা প্রশ্নপত্রটা এখন থেকে বুঝে গেলে কি ধরনের প্রশ্ন থাকবে এবং কি কি প্রশ্ন থাকতে পারে এই ধরনের গুলো। আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা তোমাদের ব্যাকরণ পার্টটা এখানে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে, কারণ তোমাদের পরীক্ষায় ব্যাকরণ থাকবে। আমি পুরো প্রশ্নটাই দেখাবো, একটু বলে দিচ্ছি প্রথমে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইগুলো যদি তোমরা প্রস্তুতি নাও এবং তোমরা পাঠ্য বই এই উত্তরগুলো খুঁজবে নিজেরাই, তো সেক্ষেত্রে নিজেরা যদি খুঁজতে থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে। উত্তরগুলো পারলে আমি দিতাম, কিন্তু আমি এ কারণেই দিচ্ছি না, আমি চাই যে তোমরা নিজেরাই খোঁজো, অবশ্যই পেয়ে যাবে। যদি কোনো উত্তর না পাও তো কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং সেই সঙ্গে আমি জানাবো আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাও। আমি পরবর্তীতে আরো কিছু টিপস নিয়ে আলোচনা করব। কেমন লক্ষ্য করো তোমরা প্রশ্নপত্রটি, খুবই ভালো প্রশ্ন এসেছিল 2017 সালের পরীক্ষায় এটা প্রশ্ন। এখানে যে ব্যাকরণগুলো তোমরা লক্ষ্য করছো, অবশ্যই তোমরা পাঠ্য বই থেকে আরো বেশ কিছু এই ধরনের ব্যাকরণ, অর্থাৎ বিপরীত শব্দ, পুরুষ, লিঙ্গ পরিবর্তন, বচন, এগুলো অবশ্যই করবে, কারণ তোমাদের ফাইনাল এক্সামে থাকবে বিপরীত শব্দ, পুরুষ এবং লিঙ্গ পরিবর্তন, এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তোমাদের পাঠ্য বই যা আছে সেগুলো করে নেবে, এবং এখানে কয়েকটা চিঠি দেওয়া আছে, চিঠিগুলো করবে তোমরা। ওকে, এরপর আসবো রচনা। তোমাদের ফাইনাল এক্সামে রচনা থাকবে। এখানে যে চারটে রচনা আছে, তোমরা যদি অবশ্যই চারটে রচনা করে নাও, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা একটা কমন পেয়ে যাবে। চারটে রচনা থাকে তোমাদের, যে কোনো একটা উত্তর দিতে হবে, তোমরা এই চারটে তৈরি করে নেবে, এর মধ্য থেকে একটা পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে।